নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। সামনেই দুর্গাপুজো, এই দুর্গাপুজোয় সপ্তমীর দিনে নবপত্রিকা স্নান করানো হয়ে থাকে। কিন্তু আপনি জানেন কি এই নবপত্রিকা প্রকৃতপক্ষে কি? অনেকে মনে করেন এই নবপত্রিকা এবং গণেশের বউ একই, কিন্তু নবপত্রিকা এবং গণেশের বউ অর্থাৎ কণা বউ একই নয়। এই নিয়ে আজকের বিষয় আপনাদের সাথে আলোচনা করব। এবার দেখে নিই নবপত্রিকা প্রকৃতপক্ষে কি। তার আগে জানিয়ে রাখি, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবার শুরু করি ভিডিওটি। দুর্গাপুজোর অন্যতম আচার নবপত্রিকা স্নান। সপ্তমীর সকালে এই নবপত্রিকাকে স্নান করানো হয়ে থাকে। নবপত্রিকার আক্ষরিক অর্থ হল নয়টি গাছের পাতা। এই নয়টি গাছ হচ্ছে কলা গাছ, কচু গাছ, হলুদ গাছ, জয়ন্তী গাছ, বেন গাছ, দড়িম্ব গাছ, অশোক গাছ, মান গাছ এবং ধান গাছ। একটি কড়া গাছের সঙ্গে অপর আটটি গাছের পাতা বেঁধে দেওয়া হয়। অপরাজিতা দিয়ে বাঁধা হয় এই আটটি গাছের পাতার সাথে কড়া গাছটিকে। তারপর তাতে শাড়ি জড়িয়ে তাকে ঘোমটা পরা বধূর রূপ দেওয়া হয়, সিঁদুরও পরানো হয়। নবপত্রিকার প্রচলিত নাম কণা বউ হলে তিনি কারো বউ নন। শাস্ত্রমতে নবপত্রিকা নজন দেবীর প্রতীক। এই নটি পাতাকে নটি দেবীর প্রতীক রূপে এখানে পুজো করা হয়ে থাকে। এই নটি গাছের মধ্যেই নাকি বিভিন্ন দেবদেবীর বাস করে। অর্থাৎ নবরাত্রিতে যে আমরা নটি দেবদেবীর পুজো করি, সেই নটি দেবদেবী রয়েছে এই নবপত্রিকার মধ্যে। এটি হচ্ছে অনেকের ধারণা। এবার আমরা দেখে নিব এই নবপত্রিকার মধ্যে নটি গাছকে যে পুজো করা হয়, সেই নটি গাছের সাথে কোন নটি দেবী প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত। কণা গাছকে পুজো করা হয় ব্রাহ্মণী রূপে, কচু গাছকে কালিকা রূপে, হলুদ গাছকে উমা রূপে, জয়ন্তী রূপে পুজো করা হয় কার্তিকীকে, বেন রূপে শিবানীকে, দাড়িম্ব রূপে রক্তদন্ডিকাকে, অশোক রূপে শোকরহিতাকে, মান রূপে চামুণ্ডাকে এবং ধান রূপে শ্রী লক্ষ্মী দেবীকে। শাস্ত্র অনুসারে নবপত্রিকা হল নয় পাতায় বাস করা নবদুর্গা। এই নবদুর্গা আমাদের পূজিত হয়ে থাকেন নয়টি দিনে। আপনাদের যদি কারো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তবে বাজে মন্তব্য করে নিজের কুরুচি বা কুশিক্ষার পরিচয় দিবেন না। সঙ্গে থাকুন, চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।